এই যে আমাদের গোপাল, মানে আমাদের গোপাল ছোটা, এই যে গোপাল নিচে থেকে শুধু নৈবেদ্যের জন্য একটু চাল নেব। আর এই যে গাছের ফুল মাকে বলেছি বেশি করে তুলে রাখতে, তো এটাও মায়ের জন্য নিয়ে যাব। আর বাড়িতে এসে পুজো দিতে হবে। এখন আমি যাচ্ছি সোজা আগে মন্দিরে। বাবাকে বলেছিলাম একটা তরমুজ এনে দিতে, সে বাবা গেছে তো গেছে, এখনও আসার কোনো নাম নেই। তো আমি ভাবছি যেটা আছে, যে প্রসাদটা আগে এনে দিয়েছে, তো সেটা নিয়েই আমি মন্দিরের দিকে আগে চলে যাই, না তো অঞ্জলি শুরু হয়ে যাবে, আমি সবার লাস্টে গিয়ে পৌঁছাবো। অঞ্জলি দিয়ে সবে মাত্র চলে এসছি। এবার ঠাকুর ঘরে ঢোকার পালা। ঠাকুর ঘরে মা সব রেডি করে রেখেছে অলরেডি, বুঝলে সব রেডি। এবার শুধু আমি মাকে, মানে ঠাকুরের সামনে সব ভোগ টোক দিয়ে দিলেই আমার পুজো দেওয়া কমপ্লিট হবে। এই যে আমাদের গোপাল, মানে আমাদের গোপাল ছোটা, এই যে গবলু, ওর নাম আছে একটা গবলু। এখনও মানে এখনও গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়নি বলে ওখানে রেখে দিয়েছে মা। আর ওই যে দোল্লা টোল্লা সব আছে, তোরা আগেই দেখেছ, প্রাণ প্রতিষ্ঠা করা হবে আর কিছুদিনের ভিতরেই হয়তো মা ঠাকুরমশাইকে ডাকবে। ঠাকুরমশাইকে ডেকে প্রাণ প্রতিষ্ঠা গোপালের করে দেবে। তারপর থেকে নিত্যদিনের যে গোপাল সেবা হয় তো সেটাও শুরু হয়ে যাবে। কালকে পুরো ব্লগটা করতে পারিনি, তো আজকে থেকে আবার শুরু করলাম, মানে পরের দিন সকাল থেকে। আর সকালে উঠে প্রচুর কাজবাজ করতে হয়েছে, যেহেতু শুভ্রর বার্থডে কালকে, তো আজকে রবিবার, তো তার জন্য একটু মানে কালকে না করে আজকেই ভেবেছি ওকে একটু সেলিব্রেশন করার জন্য সারপ্রাইজ দেবো। কিন্তু সারপ্রাইজ কিছুই নেই, কারণ ও সব আগে থেকেই জেনে গেছে। আর দেখো ওর জন্যে যে সকাল সকাল রান্নাবান্না করে ফেলেছি সব। আজকে মেনুতে রয়েছে দেখো, চিকেন কষা, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, স্যালাড রয়েছে, ভাত আর বেগুন ভাজা। আর এই টিফিন বক্সটায় রয়েছে চিপস। আর রাত্রে সবাই আসবে, তো রাত্রে আবার নতুন করে রান্নাবান্না হবে, তো দেখা যাক তখন রাত্রে কি মেনু ঠিক করে নি। এখনও কি মেনু হবে আর কিছুই ঠিক করা হয়নি। তো শুভ্র অনেকক্ষণ খাওয়ার জন্য বসে রেখেছে, ওকে ওয়েট করিয়ে রেখেছি আমি, তো আগে ও খেয়ে দিয়ে নিক, তারপর আবার ব্লগটা শুরু করবো। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আর দেখো সবাই চলে এসছে। আর এই যে পুরো বাড়িটা এখন, মানে পুরো ঘরটা আর কি সাজানো হচ্ছে, রতনদা সাজানো শুরু করে দিয়েছে, রতনদা আর কি দায়িত্বটা নিয়েছে আর কি। আর ও যে আমাদের একটা ছোট্ট মা রয়েছে, এখন হচ্ছে কেক কাটা হবে। আর সবাই দেখো আগে থেকে শুভ্রকে ভূত বানিয়েছে, শুভ্রকে পুরোপুরি একদম ভূত বানিয়েছে। বাবা আর ফোনটা নিয়ে আসো, চলো দেখি কেকটা একটু দেখে আসো। ফোনটা নিয়ে আসো বাবা, চলে হচ্ছে এই যে শুভ্রর বার্থডে কেক। সত্যি? হ্যাঁ সত্যি। বাবা সুন্দর হয়েছে। কালকে তো তোমরা বার্থডে সেলিব্রেশন দেখেছো অবশ্যই। আর আজকে যাচ্ছে দিদি বাড়িতে, দুপুর হয়ে গেছে, দুপুরবেলায় যাচ্ছে। দিদিভাই ফোন করেছিল, শুভ্রর জন্য পায়েস রান্না করেছে আর আশীর্বাদ করার জন্য ধান দুব্য সব গুছিয়ে রেখেছে, তো তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দুপুর দুপুর। তো শুভ্র ওই যে গাড়ি নিয়ে এখনও বেরোয়নি, বেরোবে, তো আমি অলরেডি রাস্তায় বেরিয়েই গেছি, ও আসলেই দিদি বাড়ি একদম সোজা চলে যাব। দিদি বাড়িতে সবেমাত্র চলে এসছে, যে শোনা যাবে। আর সাদা ফুল গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে, আর ফুলও ফুটছে।
আর এদিকে টগর ফুল ফুটেছে, তুমি অনেক হয়তো তুলে নিয়েছে পুজো দেওয়ার জন্য। এই দেখো গাছে ভালোই ফুল ফোটা ধরেছে আর কি, মানে এটাই হলো এই ফুলগুলো ফোটার সিজন, তো তার জন্যই এত সুন্দর ফুল ফুটে। ওদিকে জবা ফুল ফুটে রয়েছে ওই একদম মাথার দিকে, গাছগুলো শুধু লম্বাই হয়েছে। ভিডিও করতে করতে ছবি তুলে নিলাম, দীর্ঘায়ু হোক। এই যার জন্য হচ্ছে না বন্ধুরা, এই শঙ্কর যাও বাজাও, বাজতেছ না।